সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আসো আজকে আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায় থেকে একটি অঙ্কের প্রমাণ করে দেখাবো অঙ্কটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন কমা পি অপারেটর ইকুয়াল টু আই এ কাট এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে একটি তরঙ্গ ফাংশন বিবেচনা করে নিতে হবে তো সেটা আমি এখানে ধরে নিছি দেখো ধরি একটি কণা তরঙ্গ ফাংশন সাই এক্স অবস্থান অপারেটর এক্স এবং ভরবেক অপারেটর পি যেখানে পি ইকুয়াল টু আইএইস কার মাইনাস কাট ডেল বাগ ডেল এক্স তাহলে এই যে ব্যবস্থা যেটা আমাদের দেওয়া আছে এক্স টু দি ফর এন কমা পি অপারেটর আর এখানে এই যে তরঙ্গ ফাংশন সাই নিচ্ছে সেই সাইটা এখানে গুণ করে দিলাম ঠিক আছে তো এই অবস্থাকে আমরা এটাকে ভাঙব কীভাবে এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি তো এটাকে ভাঙার জন্য আমাদেরকে কমিউটেটর ব্যবস্থায় ওটাকে ভাঙতে হয় অর্থাৎ কমিউটেটর ব্যবস্থা হচ্ছে দুইটি অপারেটর যদি পরস্পর বিনিময়যোগ্য হয় তাহলে সেটাকে আমরা এভাবে ভাঙতে পারি দেখো এখানে এ ও বি অপারেটর দুটি পরস্পর বিনিময়যোগ্য তাহলে এটাকে আমরা ভাঙব এভাবে এ বি বিও বি এভাবে কিন্তু আমরা এই অপারেটকে ভাঙতে পারি ঠিক আছে এটা হচ্ছে বিনিময়যোগ্য এই ব্যবস্থায় আমরা এটাকে ভাঙতে পারি এভাবে তো এটাকে ওইভাবে আমরা সেম আকারে ভাঙব তো দেখো এখানে এক্স টু দি ফর অপারেটর আছে এন এটা কমা হচ্ছে পি এন পি অপারেটর ঠিক আছে আর অফ তাহলে এখানে পি অপারেটর এক্স টু দি ফর এন এই আর এখানে সাই গুণ গুণ আছে এখানেও আমরা সাইটাকে গুণ আকারে লিখব সাই অফ এক্স ঠিক আছে তো এরপরে আমরা দেখো এখানে এই অপারেটরের মান বসাইতে পারি সেটা হচ্ছে পি এর মান বসাতে পারি এখানে এবং এখানে আমরা মানটা বসাবো ইকুয়াল দেখো তো এক্স টু দি ফোর এন যা আছে রেখে দিলাম আর এখানে পি এর মান হচ্ছে মাইনাস আই এ স্কা ডেল ভাগ ডেল এক্স ঠিক আছে আর এই দেখো এটার সাথে এই যে সাইটা এটার সাথেও গুণ আকারে আছে এটার সাথেও গুণ আকারে আছে ঠিক আছে ও আর এটা কিন্তু না আসলে এটা কিন্তু গুণ আকারে আছে কমা হবে না তো দেখো এই সাইটা এটার সাথেও গুণ আছে এটার সাথেও গুণ আছে তা আমি এখানে গুণ যত আছে গুণ করে দিলাম মাইনাস এখানে পি এর মান কী হবে দেখো তো মাইনাস আইএ স্কোয়ার ডেল ভাগ ডেল এক্স আর এখানে এক্স টু দি ফর এন আছে রাখলাম আর এই সাইডটা তো এটার সাথেও গুণ আছে তবে আমি সাই এক্স এখানে লিখে দিলাম ঠিক আছে তো এখন আমি এটাকে একটু সাজা লিখব এই যে মাইনাস আই স্কোয়ারটা বাইরে রাখলাম এক্স টু দি ফর এন যেটা এটা বাইরে রাখলাম আর দেখো এই যে এটা আর এটা গুণ অবস্থা যেহেতু আছে তাহলে আমি এটা ডেল সাই অফ এক্স লিখতে পারি ভাগ ডেল এক্স আর এখানে কী হয়ে আছে দেখো তো এ মাইনাস আর এ মাইনাস এখানে হবে প্লাস আর এটা দেখো এক্স এটাও কিন্তু এক্স দুইটাই এক্সের ফাংশন তো এটাও এক্স হয়ে আছে এটাও এক্স হয়ে আসে তাহলে আমি এটাকে ইউ আকারে ভাঙবো অর্থাৎ ইউভি সূত্র দেখো আমি এখানে দেখা দিচ্ছি এ যে ডি ভাগ ডি এক্স ইউভি তাহলে ইউ স্থির ভি কে ব্যবকলন প্লাস ভি স্থির কে ব্যবকলন এভাবে আমরা কিন্তু এই ইউভি সূত্র এখানে বসাইতে পারবো তো এটা ইউ ধরবো এটা হচ্ছে ভি ধরব তাহলে দেখো প্রথমে এটা স্থির আর আইস কাট আছে আইস কার্ডটা আমি এখানে রেখে দিলাম দেখো আইস কার্ডটা রেখে দিলাম যেহেতু এটাকে ভেঙে যে কয়েকটা অংশ পাবো সব কয়েকটা অংশের সাথে আইস কার্ড আমার গুণ করতে হবে তো সেগুলোর জন্য আইএস কার্ডটা আমি বাইরে রাখলাম আর এখানে দেখো এই যে এটাতে যখন এটাকে অপারেট আই এই দুটোকে অপারেট করবো তখন এই দুটো হবে ইউভির ফাংশন তাহলে আমরা এটাকে ইউকে স্থির রাখবো এক্স টু দি পাওয়ার এ নকটাই এটাকে স্থির রাখবো এটাকে ব্যবকলন করবো তাহলে সাই অফ এক্সকে ব্যবকলন যদি করি এক্সের সাপেক্ষে ডেল সাই অফ এক্স ভাগ ডেল এক্স এটা হবে আর এর পরবর্তীতে হচ্ছে এখানে একটা প্লাস আসবে প্লাস দিলাম এখানে আটটি না একটু নিচের লিখতেছি ঠিক আছে দেখো তাহলে এবার এটাকে ব্যবকলন করবো এবং এটা স্থির থাকবে ঠিক আছে তাহলে আমি এটাকে ব্যবকলন করি ব্যবকলন করলে কী পাবো দেখো তো আগে এটাকে স্থির রাখি সাই এক্সকে স্থির রাখি তাহলে সাই অফ এক্স আর এটাকে ব্যবকরণ করলে পাবো দেখো এই যে পাওয়ারটা কী হবে সামনে চলে আসবে এন আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে এটা আমি এভাবে লিখলাম এখন কাজ হচ্ছে এটা যা আছে তাই রাখবো মাইনাস আইএই স্কাট এক্স টু দি পাওয়ার এন ডি সাই এক্স ভাগ ডি এক্স প্লাস দেখুন এখানে এ আই স্কার দ্বারা গুণ করে দেব তাহলে আইএ স্কার্ট এক্স টু দি ফর এন ডেল সাই এক্স ভাগ ডেল এক্স আর এখানে প্লাস এই অংশটার সাথেও কিন্তু কাট গুণ হবে এই আই কাটটা এটার সাথেও গুণ হবে তাহলে আমরা ওটা একটু নিচে রেখতেছি দেখো আই এই কাট এখানে সাই অফ এক্স আছে সাই অফ এক্স রাখলাম এন এক্স টু দি ফোর এন মাইনাস ওয়ান ঠিক আছে তো এইখানে দেখো এই অংশ এবং এই অংশ দুটা কিন্তু সমান আর সমান এবং এর দুটো কিন্তু দেখো বিপরীত ধর্মী অর্থাৎ এটা মাইনাসের মান এটা প্লাসের মান কিন্তু সমান তাহলে প্লাস মাইনাসে অবশ্যই সমান সমান হলে কেটে যাবে তাহলে আমরা ওই দুটাকে কেটে দিয়ে শুধুমাত্র রাখবো হচ্ছে এই অংশটা তাহলে আই এই কাট আর এটুকু দেখো এন এক্স টু দি ফোর এন মাইনাস ওয়ান সাইটাকে একটু বাইরে রাখতেছি সাই অফ এক্স বাইরে রাখলাম দেখো তাহলে এটা কিসের মান পাইলাম এই যে এই অংশের মান পাইছি তাহলে এক্স টু দি ফর এন পি অপারেটর সাই অফ এক্স তাহলে উভয় পক্ষ থেকে আমি যদি সাই এক্সকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু দেখো আমাদের উক্ত প্রমাণটা হয়ে যাবে তাহলে এক্স টু দি ফর এন কমা পি সাইটাকে আমি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেবো তাহলে থাকবে কি আই এ কাট এন এক্স টু দি ফর এন মাইনাস ওয়ান যেটা আমাদের চাইছে আমরা কিন্তু এই উত্তরটা ঠিকঠাকভাবে এখানে নিয়ে আসতে পারছি তো এভাবে যদি তোমরা অঙ্কটি করো খুব সহজেই কিন্তু অঙ্কটি এ করে ফেলতে পারবে এবং পরীক্ষার জন্য এটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে আশা করি সবাই বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে ধন্যবাদ